আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো, মাছের ডিম দিয়ে করলা আলু ভাজি। করলা ভাজি আমরা সবাই খুব পছন্দ করি, মাছের ডিম দিয়ে তৈরি করলে এটা তো খেতে আরও বেশি মজা হয়। অনেক বাচ্চারা আছে করলা ভাজি খেতে চায় না, তাদেরকে এভাবে তৈরি করে দিলে ঝটপট খেয়ে নেবে অনেক মজা করে। তাহলে চলুন দেখে নিই মূল রেসিপিটি। এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালোভাবে নেড়ে নিব। এখানে আমি চারটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এরপরে এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব আদা রসুন পেস্ট 1 চা চামচ, জিরে বাটা হাফ চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়ে নিব। সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, দিয়ে সামান্য পানি দিয়ে এই পুরো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। যখন দেখবেন তেলটা উপরে উঠে আসছে, এই পর্যায়ে তখন মাছের ডিম দিয়ে দিব। মাছের ডিমটাকেও এর সাথে ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু এর ভিতরে কোনো পানি দেইনি, পানি ছাড়াই এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে এগুলো সব পুড়ে যেতে পারে। আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন হালকা একটা ব্রাউন কালার চলে আসছে, তখন এ পর্যায়ে আলু কুচি দিয়ে দিব। তারপর এর ভিতরে করলা দিয়ে দিব। আমি করলাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটেছি। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আমি কিন্তু এর ভিতরে কোনো প্রকার পানি দিইনি, পানি ছাড়াই এটাকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চোলার আঁচটা মিডিয়ামেই রাখতে হবে, মিডিয়ামে রেখে এটাকে ব্রাউন করে আমি ভেজে নিব। আমার ভাজিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি পরিবেশন করব। গরম গরম ভাতে পরিবেশন করে ফেলুন এই ভীষণ মজাদার রেসিপিটি। বড়রা তো খাবেই, তার সাথে বাচ্চারাও চেটে পুটে খাবে। এখানে আমি রুই মাছের ডিম দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো মাছের ডিম দিয়ে এটা করে নিতে পারেন। ঝটপট তৈরি করে ফেলুন এই ভীষণ মজার রেসিপিটি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।